सुंदरबने आसलें राज्य वनमंत्री राजीव बंदोपाध्याय। सुंदरबनेर कुमिरमारी अंचलते प्राय 3 एकर जायगाते मैनग्रोव प्लांटेशनेर काजे हाथ लागान ओ परे सेखान थेके सुंदरबने जिला फरेस्ट अफिसे जान। सेखाने सुंदरबने प्राय 100 मत्स्यजीवीदेरके जंगले माछ धरार समय रान्ना करे खावार जन्य गैस ओवेनेर व्यवस्था करें एवं सुंदरबनेर समस्त फरेस्ट अफिसारदेर मिष्टि জলের পুকুরগুলো আছে তাতে মিষ্টি জলের মাছ চাষ করার জন্য উদ্বোধন করলেন মৎস্য প্রকল্প। এর সাথে সাথে সুন্দরবনবাসীকে যেন সুন্দরবন জঙ্গলের উপর নির্ভরশীলতা না হতে হয় তার জন্য সুন্দরবনের জেলাতে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা ও মহিলাদের জন্য স্যানিটারি ব্যবস্থা নিয়ে হাতে তুলে দেন ছাত্রছাত্রীদের মধ্যে। সাথে সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 5 কোটি ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের কথাও করেছিলেন। তিনি জানান এই পর্যন্ত প্রায় 2 কোটি ম্যানগ্রোভ গাছ লাগানো হয়ে গেছে, বাকি 3 কোটি ধাপে ধাপে সম্পন্ন হবে। আমি আপনাদের বলি যে আপনারা জানেন যে এর আগেও আমরা বলেছি যে এই হিউম্যান অ্যানিমেল কনফ্লিক্ট অর্থাৎ মানব এবং হাতি বা অন্যান্য পশুর যে সংঘর্ষ এটা দীর্ঘদিন ধরে আমাদের কাছে একটা অত্যন্ত প্রেরণার বিষয় এবং আমাদেরকে অনেক সময় পীড়া দেয়। এবং আমি এই দায়িত্ব নেওয়ার পরেই প্রথম এক্সপার্টদের দিয়ে তৈরি করে একটা মাস্টার প্ল্যান কী করে রূপায়ণ করা যায় তার জন্য আমরা একটা চিন্তাভাবনা করেছিলাম বিভিন্ন এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে। মাঝে কোভিড ছিল বলে সেই জায়গাটা আমাদের একটুখানি নষ্ট হয়ে গেছে, টাইমটা অনেকটা বেড়ে গেছে। অলরেডি বিগত 9 তারিখ আমরা মেদিনীপুরে অফিসিয়ালদের নিয়ে আমরা একটা হাই মানে আমাদের হায়ার অথরিটিদের নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম এবং আমরা একগুচ্ছ পরিকল্পনা নিয়েছি এবং সেই পরিকল্পনাকে অঙ্গ রেখে আবার নেক্সট উইকেও আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, সেখানেও আমি এইটা নিয়ে কি করা যায় আমরা এক্সপ্লোর করছি এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে। দেখুন, আমরাও চাই না যে আমাদের একজন মানুষের মৃত্যু আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। কোনো ক্ষতিপূরণই একটা মৃত্যুকে কোনো দিনও কম্পেনসেট করতে পারে না। সুতরাং আমরাও চেষ্টা করছি যে আমরা অর্থ দপ্তরের সাথেও কথা বলছি, কারণ একটা বড় প্রজেক্ট নিতে গেলে কারণ আমরা কিছু জায়গায় আইডেন্টিফাই করেছি হাতির জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কোথায় কোথায় হাতির করিডর, কোথায় অ্যাক্সেস সেগুলো আমরা চিহ্নিত করেছি এবং ওই জায়গায় আমাদের 3-4টে আমরা মানে আইডেন্টিফাই করেছি যে কী কী পদ্ধতিতে আমরা এগোবো এবং সেই পদ্ধতি নিয়ে আমাদের এক্সপ্লোর চলছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। ন্যাচারালি সবার কাছেই ব্রেড অ্যান্ড বাটারের সমস্যা এসছে, অর্থাৎ জীবন জীবিকার সমস্যা এসছে। কিন্তু আমরাও দেখুন, বন দপ্তরের পক্ষ থেকে আমাদের যে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট যেটা রয়েছে সেই অ্যাক্টে কোর এরিয়াতে কোনোদিনও আমরা কাউকে প্রবেশ করতে দিতে পারি না। কারণ কোর এরিয়াতে গেলে ধরুন একদিন একটা মাছ ধরতে গিয়ে একটা মুনাফা করার জন্য সে হয়তো রিস্ক নিল, পরের দিনই ঈশ্বর না করুক হয়তো সে বাঘের পেটে চলে গেল। ন্যাচারালি সে হয়তো একদিন ভালো টাকা রোজগার করে ভাবলো যে আমি আবার কোর এরিয়ায় ঢুকি, কিন্তু আলটিমেটলি তার ফ্যামিলি সাফার করলো, সে নিজেও মৃত্যুর মুখে পড়লো। সুতরাং আমরা এই জায়গাটাকেও ইনশিওর করছি, তার সাথে সাথে আমরা কিছু কাজ করার চেষ্টা করছি যাতে তাদেরও জীবন জীবিকা কোথাও না আটকায়। আমি আজকে লঞ্চে আস্তে আস্তে এগুলোকে নিয়ে আমরা এক্সপ্লোর করছিলাম যেগুলো বাফার জোন, সেখানে যদি আর একটু বেশি করে অ্যালাউ করা যায় কি না বা আর কোন সুযোগ সুবিধা দেওয়া। যেমন আজকে আমাদের আর একটা প্রোগ্রাম আছে, অনেক মৎস্যজীবী আছে যারা রান্না করার জন্য ওই কাঠ সংগ্রহ করতে গিয়ে বনের মধ্যে ঢুকে যান, বনের মধ্যে ঢুকে গিয়ে বাঘের পেটে পড়েন। আমরা বিভিন্ন মৎস্যজীবীদের একটা ক্লাস্টার তৈরি করে করে আমরা তাদেরকে ওই গ্যাস ওভেন দিয়ে দিচ্ছি যাতে বনের মধ্যে ঢুকতে না হয়, যাতে তারা নিজেদের রান্নাটুকু সেখানেই করতে পারে, অন্তত তারা যাতে নিজেদের জীবনটাকে বাঁচাতে পারে। এইরকম যেমন মধু সংগ্রহ যারা করছেন তাদের জন্য একটা চিন্তাভাবনা করেছি। তো এইভাবে ধীরে ধীরে কাজ করছি এবং আমরা আজ মিটিং করছি এবং আমি মানে খুব সিনসিয়ারলি বলছি যে আমরা অত্যন্ত চিন্তিত, আমরাও চাই মানুষের জীবন জীবিকাও রক্ষা হোক আবার যেন মানুষ মৃত্যু মুখেও না পড়ে। সুতরাং আমি আপনাকে বলছি উদাহরণটা এই কারণে, আগে ধরুন মৎস্যজীবীর সংখ্যা ছিল হয়তো 300, এটা উদাহরণ দিচ্ছি। এখন ন্যাচারালি লকডাউনে অনেক লোকের যে জীবিকা সম্ভাবনা নষ্ট হয়েছে, প্লাস প্রচুর বাইরে থেকে লোক এসছে। ন্যাচারালি এখন সবাই মিলে চাইছে যে এটাকেই মেন জীবিকা করে নিতে এবং তাই আইনকে আইনের বাইরে গিয়ে অনেকে কোর এরিয়ায় ঢুকে যাচ্ছে, না ছেলে বাঘের পেটে পড়ছে। তো যাই হোক, এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং আশা করছি দেখুন অল্টারনেটিভ যেমন ধরুন আজকে এই যে বৃক্ষরোপণ সবুজায়ন কর্মসূচি, এতেও প্রচুর দিদিভাইরা মায়েরা সাধারণ মানুষ কিন্তু কাজ পাচ্ছে। আমরা এমজি এনার্জি থেকে 100 দিনের কাজ থেকে অনেককে কভার করার চেষ্টা করছি। আমরা বন দপ্তর থেকেও ঠিক করেছি আগামী দিনে ছোটো ছোটো যে কাজগুলো হবে সেগুলোকে গ্রামের মানুষ এই যারা JFMC রয়েছেন তাদের মধ্যে দিয়ে করানো যায়, তাহলে কী হবে অনেকের এইখান থেকেও কিছুটা জীবন জীবিকার ব্যবস্থা হয়ে যাবে। তাহলে ন্যাচারালি তারাও কেউ চাইবে না যে সাত করে বাঘের পেটে যেতে।
তো এই সব অনেক রকম ভাবনা চিন্তা আছে এবং আমি বলছি যে আমি খুব অল্প দিন এই দায়িত্বে এসেছি, যে জবে থেকে দায়িত্ব পেয়েছি তার দু মাস পর থেকে আবার লকডাউন হয়ে গেছে, না চাইলে অনেকটা সময় নষ্ট হয়েছে, কিন্তু আমাদের এই এক্সপ্লোর চলছে, সামনে যেহেতু নির্বাচন রয়েছে আবার কাজ বন্ধ হয়ে যাবে, তো আমরা তার মধ্যে থেকেও খুব আন্তরিকভাবে চেষ্টা করছি মানুষের জন্য কতটা করা যায়। বলে লেবে কাট কুড়িয়ে আপনাদেরকে রান্না করে খেতে হতো, এখন এই যে গ্যাসটা পাওয়ার পরে কতটা সুবিধা মনে হচ্ছে? আমাদের গ্যাসটা পেয়ে আমাদের ভালো সুবিধা হয়েছে। হ্যাঁ, এর জন্য আমাদের মানে একটা সুস্থ জায়গা আমাদের তৈরি হয়েছে। এই যে জঙ্গলে এখন আর লাভতে হবে না বা বাঘের আক্রমণের মতো, এটা অনেক মনে করছেন কি বাঘের আক্রমণ অনেকটা কমে যেতে পারে? কমে যাবে। আর এই মানে যেভাবে আগে যেভাবে কিভাবে ইয়ে করতে রান্না বান্না কিভাবে করতে রান্না বান্না জঙ্গলে লেবে আমাদের কাঠ ভাঙতে হতো, এখন কি মনে হচ্ছে বাঘের আক্রমণ কম হবে? কতটা নিজেরা সচেতন হবে? আমাদের আরো খুব ভালো সচেতন আমাদের দাঁড়িয়ে গেছে। সুন্দরবন থেকে সুশোভন মিস্ত্রির রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।